হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি নন্দন, আপনারা দেখছেন আমাদের চ্যানেল প্যারোট নন্দন। ফ্রেন্ডস, আমার সঙ্গে আছে এখন সমীর। আমার দুজন করছি আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে যে টপিক নিয়ে কথা হলো সেটা হলো শর্ট ফুড। আমি আগের ভিডিও একটা দেখেছিলাম শর্ট ফুড কীভাবে বানাতে হয়। তো আমাদের সপ্তাহে 3-4 দিন শর্ট ফুড দিই, একরকম দিই না, চেঞ্জ করে করে দিই। তাই আজকে আমি অন্যরকম একটা শর্ট ফুড বানাবো, সেটা আপনাদের দেখাবো। সমীরকে বলবো একটু দেখানোর জন্য। এখানটায় আমি রেখেছি ডিম রেখেছি এবং গাজর রেখেছি, এদিকে চিড়ে আছে। এবং আমি আগের ভিডিও দেখেছিলাম কিভাবে এটা বানাতে হয়, এই পাউডারটা আপনারা নিশ্চয়ই দেখবেন। এটা আমি মিক্সড করব শর্ট ফুডের সঙ্গে, দেখুন আমি কিভাবে শর্ট ফুড বানাই। ফ্রেন্ড, শর্ট ফুড এমন একটা জিনিস সেটা পাখিদের অবশ্যই দিতে হবে, সেটা আমি কীভাবে বানাচ্ছি আপনাদের দেখাচ্ছি। সেই একইভাবে এইভাবে চুরে নিতে হবে গাজরটাকে একইভাবে। দেখুন আমি এইভাবে গাজরটি চুরে নিয়েছি, এরপরে আমি ডিমটাকে একইভাবে চুরে নেব। তার আগে এই যে খোসাটা আছে, এই খোসাটাকে আমি এইভাবে ছাড়িয়ে নেব। ছাড়ানোর পরে এই খোসাটাকে আমি ফেলে দেবো না, এর সঙ্গে এই সফটের সঙ্গে আমি মিক্সড করে দেবো। সফটের সঙ্গে ভালো করে মিক্সড করে ডাস্ট করে মিক্সড করে দেবো। ডিমে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, এটা পাখিদের প্রচুর পরিমাণে দরকার হয়। আমি ভালো করে ডিমটাকে ছাড়িয়ে নিয়েছি, এবার সেই একইভাবে আমি ডিমটাকেও চুরে নেব। এভাবে ডিমটাকে আমি চুরে নেব। একইভাবে আমি ডিমটাকে সেইভাবে চুরে নিলাম, দেখুন। ফ্রেন্ডস, আপনিও আপনার পাখিদের এইভাবে শর্ট ফুড দেবেন সপ্তাহে 3-4 বার। ডিমটা চূড়া হয়ে গেছে। ফ্রেন্ডস, ডিমের খোসাটাকে আমি এইভাবে গুঁড়ো করে নেব, ভালো করে আমি এইভাবে গুঁড়ো করে নেব। ভালো করে গুঁড়ো হয়ে গেলে আমি এর সঙ্গে মিক্সড করে দেব। ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। আমি ভালো করে মিক্সড করে নিয়েছি, এর সঙ্গে এবার এই চিড়েটাকে মিক্সড করে নেব। আমি চিড়েটাকে আগে থেকে ভিজিয়ে আমি নরম করে রেখেছি, এর সঙ্গে সফট ফুডের সঙ্গে আমি মিক্সড করে দেব। আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, আপনিও আপনাদের পাখিকে দেবেন। এইভাবে ভালো করে মিক্সড করে নেব, দেখুন আমি কিভাবে মিক্সড করে নিচ্ছি। এবারে একটু ভেজা ভাব আছে, এর সঙ্গে আমি পাউডারটা মিক্সড করব। এইটা আপনাদের আমি দেখিয়েছিলাম আগের ভিডিওয়ে কিভাবে এই পাউডারটা বানাতে হয়। এটা আপনি আপনার বাড়ির বাচ্চার সেরেলাক্স হিসেবে ব্যবহার করতে পারবেন। 2 চামচ নিয়ে নিচ্ছি আমি। এরপরে এটাকে আমি ভালো করে মিক্সড করে দেব, দেখুন কিভাবে ঝুরো ঝুরো হয়ে গেছে। ভেজা ভাব থাকলে পাখি খেতে চাইবে না, শুকনো শুকনো থাকলে পাখি ভালোভাবে খাবে। আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি, দেখুন হয়ে গেছে আমার সফট ফুড বানানো। এবার আমি পাখিকে খেতে দেবো এটা। চলো আমি পাখিকে খেতে দেবো, এবার আপনাদের দেখাচ্ছি কিভাবে খেতে দেই।
फ्रेंड्स যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমি যখন ইউটিউবে ভিডিও আপলোড করব তখন নোটিফিকেশন আপনার মোবাইল এবং কম্পিউটার অবধি পৌঁছে যাবে। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আবার দেখা হবে পরে কোনো ভিডিও অন্য কোনো টপিক নিয়ে। এখনকার মতো টাটা।